দর্শক স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকের রূপান্তরের আলোনে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24 এ। আজকের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আশিক তমাল। টানা দুদফা বন্যায় দিশেহারা সিলেটের কৃষকরা। প্রথম দফায় গেছে বোরো ফসল আর আউশের বীজতলা, মাস না পেরোতেই এবার ঘরের ফসল গেছে বানের জলে, ভেসে গেছে সংগ্রহে রাখা বীজও। সিলেট থেকে সজল ছত্রির রিপোর্ট, ছবি তুলেছেন দীপক বৈদ্য। মে মাসের আকস্মিক বন্যায় ডুবে যায় সিলেট, ডুবে যায় আধা পাকা ধান আর বীজতলা। পানি নেমে যাবার পর যতটা সম্ভব সেই ধান কেটে মাড়াই করে ঘরে তুলেছিলেন কৃষক, কিন্তু কে জানতো বানের পানির নজর কৃষকের বেঁচে যাওয়া ফসলের দিকেই। চলতি মাসের ভয়াবহ বন্যায় কৃষিজমি বলে আর কিছুই অবশিষ্ট নেই সিলেটে, এমনকি গোলায় তোলা ধান বানের পানিতে বিসর্জন দিয়ে প্রাণ বাঁচাতে সড়কে জায়গা নিয়েছেন কৃষকরা। গরুর ভিতরে যখন পানি উঠে গেছে তখন তার আমরা বাসস্থান আর থাকারও জায়গা নাই, তোমার জায়গাও তো বাসস্থান আও জায়গাও তো নাই, তো তুমি কই পানি ডুবিয়া আগুলোও ডুবিয়া গেছে। এখন পরিবার পরের জন্য বাড়িতে রাখছি কোনো রকম মনে করো বাঁশ দিয়া জবান দিয়ে সাংগারি বান্দিয়া বাঁশের উপরে পানির উপরে রাখি, এখনও বাড়ি পাইছে না, পানির উপরে রাখছি এখন। নিজের পরিবারের মুখেই খাবার তুলে দিতে পারছেন না সারা বছর অন্যের জন্য খাবার উৎপাদন করা কর্মঠ লোকগুলো। খাওয়ার কোনো সুযোগ নাই, গোয়ার কোনো সুযোগ নাই, গরু আছে পরিবারে কিছু আছে তা মরে গেছে কি পানি হয়ে খুব কষ্ট করি আর তখন কোনো সাহায্য যে পাইছি না, গরু অনাহারে দিয়ে হয়েছে, গরু দুইটা আছে নিয়ন্ত্রণ তুলছি বলছি নিয়নাহারে দিয়ে মানুষও রান্নার নিয় নাই। কৃষি কর্মকর্তারা বলছেন এক বন্যার ধকল সামলাতে না সামলাতেই আরেক বন্যায় সর্বশান্ত হয়েছেন কৃষক, খাবারের সাথে ভুগবেন বীজ সংকটেও। ঢালাগঞ্জ, বিশ্বনাথ, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ এগুলা কিছু বীজ আমরা অক্ষত আছে, আর যেগুলা ধরেন গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ এই সমস্ত জায়গায় তো আমাদের জয়ন্তা করে এগুলাতে আমাদের ক্ষয় করতে হবে। বানের পানি নেমে যাবে আজ নয় তো কাল, কিন্তু সর্বহারা কৃষকের দুর্দশা বলা যায় কেবলই শুরু। সজল ছত্রি, চ্যানেল 24, সিলেট। চলতি বন্যায় রংপুর অঞ্চলে ডুবে গেছে 15,000 হেক্টরেরও বেশি জমির ফসল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে দ্রুত পানি নেমে না গেলে নষ্ট হয়ে যেতে পারে ফসলগুলো, উপায় না পেয়ে অপরিপক্ক ফসল ঘরে তুলছেন কৃষকরা। ফখরুল শাহিনের রিপোর্ট, ছবি তুলেছেন এ কে এম সুমন। রংপুর গঙ্গাচড়া উপজেলার কৃষক আলাউদ্দিন বন্যার পানিতে তলিয়ে যাওয়ার আগেই বাদাম তুলে রোদে শুকানোর চেষ্টা করছেন, বলছেন এগুলো পরিপক্ক না হওয়ায় খরচের টাকাও উঠবে না তার। এখন পানির জন্য এখন বাদাম তুলিয়ে তুলছি তাও পানিতে পচে গেছে, বাদাম পচে গেছে, পাতা বেড়ে গেছে, এখন আমরা কি করব। একই অবস্থা এই অঞ্চলের অন্যান্য কৃষকদেরও, আমনের বীজতলা, আউশ, ভুট্টা, তিল, মরিচ, পাট ও শাকসবজি বন্যার পানিতে ডুবে যাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা। ক্ষেত মারা শাকের বেশি ফেলাসি ও কাটতে পারিনি, ডুবে গেছে বেসন মনে করেন ফেলাসি 1,500 টাকা খরচ বাবা, এটা মনে করেন মারি গেছে। পাট বা অন্য অন্য ফসল আমরা যা করছি সম্পূর্ণ আমার গাভিয়া গেছে, কিছু তো আর হবে না, খালি শুধু পানি, তাছাড়া আর কিছু হবে না। বীজে বন্যাতে ডুবি গেছি, সে বন্যাতে ডুবি যেত তো তাই মারা গেছি, ধান তো আর ওই বীজের গাড়া যাবার নাই। কৃষকরা বলছেন প্রতি বছর বন্যার পানিতে ডুবে হাজার হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয় তাদের, এর স্থায়ী সমাধান চান তারা। পানির নিচে নিমজ্জিত হওয়া মানেই ফসলের ক্ষতি নয়, বলছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা, তবে দীর্ঘদিন পানিতে ডুবে থাকলে ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানান তিনি। এখনই ক্ষয়ক্ষতি কি এটা বলা যাবে না, দিন না গেলে আসলে ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব না, আর বন্যা যদি বাড়ে তাহলে ক্ষয়ক্ষতি আরো বাড়তে পারে। পুনর্বাসন কর্মসূচি হওয়ার পরে এবং বন্যার চূড়ান্ত অবস্থা দেখার পরে আমাদের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে গেল বছর বন্যায় 2,500 হেক্টর জমির ফসল পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। দর্শক, কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোল্লা সিরাজ।
সিরাজ, আজকে নতুন করে কোনো এলাকায় প্লাবিত হয়েছে কিনা, আর বন্যায় ক্ষতিগ্রস্ত যারা তারা ঠিকমতো সহযোগিতা পাচ্ছেন কিনা? তমাল, প্রথমেই বলি আজকে তিস্তার যে আশেপাশে যে নিচু এলাকাগুলো হয়েছে ছিল রয়েছে, এই নিচু এলাকাগুলো কিন্তু প্লাবিত হয়েছে নতুন করে, কারণ তিস্তার পানি কালকে থেকে আজকে পর্যন্ত 21 সেন্টিমিটার বেড়েছে এই কুড়িগ্রামের কাউনিয়া পয়েন্টে। আর ব্রহ্মপুত্রের পানি বেড়েছে 4 সেন্টিমিটার, আর ধরলার পানি বেড়েছে 2 সেন্টিমিটার। অপরদিকে দুধকুমারের পানি কিন্তু আজকে বাড়েনি, দুধকুমারের কাছাকাছি যেসব এলাকা প্লাবিত হয়েছিল তার অনেকটা জায়গা নেমে গেছে পানি, নেমে গেলেও ফসলের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা কৃষি বিভাগের কাছে আজকেও কথা বলেছি, আজকে কৃষি বিভাগ যেটা জানিয়েছে যে 15,200 হেক্টর জমির ফসল কিন্তু এখন পর্যন্ত পানিতে তলিয়ে গেছে, যেটা আমরা কালকে বলেছিলাম 10,884 হেক্টর। তো এই একদিনে আবার এতগুলো ফসল কিন্তু তলিয়ে গেছে, এ থেকেই বোঝা যায় যে ক্রমেই কিন্তু কুড়িগ্রামে বন্যার অবনতি হচ্ছে, প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আর এভাবে প্লাবিত হতে থাকলে যে কৃষি প্রধান যে কুড়িগ্রাম, কুড়িগ্রামের কৃষকরা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমরা মৎস্য বিভাগের কাছ থেকে যে তথ্য পেয়েছি এখন পর্যন্ত প্রায় 9 শতাধিক পুকুর কিন্তু তলিয়ে গেছে, যাতে মৎস্য চাষীদের ক্ষতি হয়েছে 60 কোটিরও বেশি টাকা। আর একই সাথে পানি সম্পদও আমাদেরকে একটা তথ্য দিয়েছে, সেটা এখন পর্যন্ত খড় এবং আবাসিক গৃহপালিত পশুর গবাদি পশুর আবাসিক খড় নষ্ট হয়ে 15 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। সব মিলে বন্যা যতই যাচ্ছে, একদিকে মানুষের দুর্ভোগ, মানুষ কিন্তু 10 দিন থেকে একটা দুর্ভোগ পোহাচ্ছে, অনেকে বাড়িতে চুলায় আগুন জ্বালাতে পারছে না, সবকিছু মিলিয়ে এই সব মিলিয়ে এই কৃষিতে যে ক্ষতি, এই কৃষির ক্ষতি যে কাটিয়ে উঠতে পারবে কিনা কৃষক, এটা কিন্তু বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এ জেলার কৃষকদের মধ্যে। সিরাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, গণভবন থেকে ভার্চুয়ালি কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সূচিতে ব্যাপক কর্মসূচি আমরা নিয়েছিলাম, কিন্তু আপনারা জানেন করোনা ভাইরাসের কারণে আমরা অনেক কর্মসূচি করতে পারিনি, ডিজিটালভাবে কিছু কর্মসূচি আমরা করেছি, এবং তখন সিদ্ধান্ত নিলাম যে এই মুজিব বর্ষেই আমরা, এটা আমাদের আগের থেকে চলমান প্রকল্প, তারপর আমরা বিশেষভাবে উদ্যোগ নিলাম, কারণ সে সময় একদিকে করোনার প্রকোপ, অপরদিকে আমরা মুজিব বর্ষের অনুষ্ঠান। আমাদের সিদ্ধান্ত হলো যে অন্তত মুজিব বর্ষে একটা কাজ করব, বাংলাদেশে কোনো মানুষ ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, অন্তত সকলের একটা ঠিকানা হবে। একটা সার্ভে করে আমরা বের করলাম কত মানুষ আছে আমাদের গৃহহীন, তাদেরকে আমরা ঘর করে দেওয়া শুরু করলাম। এ পর্যন্ত শুধুমাত্র মুজিব বর্ষেই আমরা 186,308টি ঘর করে দিয়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছি, অর্থাৎ এই পর্যন্ত মোট 510,549টি সেমি পাকা বাড়ি আমরা নির্মাণ করে দিয়েছি। আমাদের উদ্যোগের সাথে অনেকেই সংযুক্ত হয়েছেন, আমাদের যারা সচিবরা ছিলেন তারাও নিজের উদ্যোগেই সবাই এক একটা ঘর করে দিয়েছে, আমাদের অনেক সশস্ত্র বাহিনীর সদস্যরাও করে দিয়েছেন, তবে সবথেকে বড় উদ্যোগ নিয়েছে আমাদের পুলিশ বাহিনী। মুজিব বর্ষের বিভিন্ন অনুষ্ঠান করতে যেয়ে যেটা করতে পারেননি সেই টাকাটা দিয়ে তারা এই গৃহহীন মানুষের ঘর করে দিচ্ছেন, আমি তাদের পুলিশ বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাই। এর আগে প্রায় 400টি গৃহ তারা 400 পরিবারের কাছে হস্তান্তর করেছে, আর এই দ্বিতীয় পর্যায়ে আজকে আরও 120টি গৃহ হস্তান্তর করা হয়েছে। কাজেই এই গৃহহীনদের জন্য পুলিশ বাহিনী যে উদ্যোগ নিয়েছে, আমি মনে করি এটা একটা মহৎ উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন, আপনাদেরকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, আমার দোয়া আশীর্বাদ সব সময় থাকবে, একটা বিরল দৃষ্টান্ত আপনারা সৃষ্টি করেছেন। দর্শক, গণভবনে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা সরাসরি সম্প্রচার করছিলাম সেটি। রংপুর বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক ডাক্তার ওয়ালিউর রহমান আকন্দের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে নগরের স্টেশন রোডে বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের কার্যালয়ের অতিথি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান, খবর পেয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরে এসে অতিথি কক্ষের 3 তলার বাথরুমে
ওয়ালিউর রহমান আকন্দের মরদেহ দেখতে পান তারা। তদন্তের পর আসল ঘটনা জানা যাবে বলে জানান তিনি। বিভাগীয় এই কর্মকর্তার স্ত্রী সহ এক ছেলে ও এক মেয়ে বগুড়ায় থাকেন বলে জানা গেছে। এখন পর্যন্ত আমরা যে প্রাইমারি ইনফরমেশনগুলো নেওয়া সেটা নিব, সেটা অ্যানালাইসিস করব, এরপরে যদি মনে হয় যে কাউকে জিজ্ঞাসাবাদ করা দরকার আছে তাহলে অবশ্যই আমরা সেটা নেব। আর ন্যাশনাল একদিকে আর কৃষি 24-এ আজ এ পর্যন্তই। দর্শক, করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন আর চ্যানেল 24-এর সঙ্গে থাকুন।